ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জয়দাস মণ্ডল এগ্রিকালচার থিংস। আজকে আমি আপনাদের কাছে অনেক দিন বাদে এসেছি। আমার অসুস্থতার কারণে আমি প্রায় দু মাস ভিডিও দিতে পারিনি। তা আজকে এই যে প্রথম রান্না শুরু করেছি আমার ঘরে, আজকে প্রথমেই এই রান্নার কাজে হাত দিয়েছি, তো আপনাদেরকে এটা শেয়ার করছি। আমি আজকে একটা চিকেন কারি তৈরি করছি, তো চিকেন কারিটা দেখে নিন। চিকেন কারিতে তো চিকেন লাগছে, আলু লাগছে, আর আমাকে দিতে হচ্ছে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব পরিমাণ মতো নিয়ে, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন বা কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি কাঁচা পাকা লঙ্কা আমি মিক্সচারে পেস্ট করে দিয়েছি, সমস্ত একসাথে পেস্ট করে নিয়েছি। নিয়ে এই যে আমার রান্নাটা হচ্ছে, আমি কড়াইতে তেল দিয়েছি, একটু চিনি দিয়েছি, চিনি দিলে কালারটা সুন্দর হয়। যেহেতু ঘরোয়া রান্না, এর মধ্যে কোনো রং বা কোনো কালার কিছু পড়ছে না, শুধু হলুদ, তার জন্য আমি এটা করে নিয়েছি। তো দেখে নিন, এই যে আমি রান্নাটা করছি। এবার এটা সব মাখিয়ে আমি আজকে বসিয়ে দিয়েছি, কোনো ফোড়ন দেয়নি, কারণ সুস্থ অসুস্থতার ব্যাপারও আছে এখানে। এই রান্নাটা প্রায় সকলেই খেতে পারে, কারণ এর মধ্যে কোনো বেশি ধরনের মশলা নেই, খানিকটা জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর টমেটো দেওয়া হয়েছে একটা, সামান্য কিছু ঝাল দেওয়া হয়েছে, নুন হলুদ মিষ্টি তো দিতেই হবে, সেসব দেওয়া হয়েছে। তো সেইগুলো দিয়ে আজকে আমার রান্নাটা হচ্ছে। আপনারা দেখে নিন, চিকেনটা প্রায় আমার হয়ে এসেছে। আমি একটু সাজানোর জন্য টমেটোটাকে ফ্লাওয়ারের মতো কেটে দিয়েছিলাম, সেটা যখন আমি আবার সার্ভ করব তখন আমি সাজিয়ে আপনাদের দেখিয়ে দেব। এই যে আমার চিকেন প্রায় হয়ে এসেছে। চিকেন আমি সেদ্ধ করে নিইনি, চিকেনটাকে জল ঝরিয়ে একটু রসুন বাটা দিয়ে আর একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, অল্পটুকু লেবুর রস। লেবুর রস দিলে মাংসের যে একটা গন্ধ থাকে সেটা কেটে যায়। আজকে খুব অনেক দিন পরে রান্না করছি, বুঝতেই পারছেন, সেই কারণে আপনাদের সঙ্গে এই রান্নাটাকে শেয়ার করলাম, একটা নর্মাল চিকেন। তো যদি বন্ধুরা ভালো লাগে, ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে আসব। এই দেখে নিন, আমার চিকেনটা হয়ে এসেছে, কালারও বেশ সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে মাখিয়ে দিয়ে করতে পারেন, সব মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দেবেন কড়াইতে, তেল দিয়ে মাখাবেন, বসিয়ে দিয়ে ঢেকে দিয়ে খানিক বাদে মশলা পেকে গেলে নামিয়ে নেবেন। একটা দুর্দশ্য খেতে হবে, যদি মনে করেন কোনো মশলা দেবেন, গরম মশলা, তাও দিতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখছি, ভালো থাকুন, সুস্থ থাকুন।